নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ডিসেম্বর 2022, আপনি মীন রাশির মানুষ, আপনার জন্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এ বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। মীন রাশির হাজারো লাখো মানুষ আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন আছে, সম্পূর্ণ আপনাদের এই প্রশ্নের উত্তর আপনারা কিন্তু এই ভিডিওতে কিন্তু পাবেন। তাই আপনার সঙ্গে যে হুবহু ঘটনাগুলো ঘটবে আমি কখনোই দাবি করি না, কারণ প্রত্যেকের নেকাল চার্ট আলাদা। আমি যেটা বলছি বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি, এবং এর পাশাপাশি আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, তবে বছরের এই শেষ মাস আপনার জন্য কিন্তু একটা ছাপ ফেলে যাবে জীবনে। 2022 ডিসেম্বর চাইলেও ভুলতে কিন্তু পারবেন না আপনি মীন রাশির মানুষ। আপনার ক্ষেত্রে দেখুন, মীন রাশির ক্ষেত্রে প্রথম আমি আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, বকরি থেকে মার্গি হয়ে গেছে। স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা চলছিল শরীর সরকার নিয়ে, স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে। ছোটোখাটো সমস্যা থাকতে পারে, খুচরো সমস্যা হতে পারে, কিন্তু শরীর নিয়ে যে খুব বড় ধরনের যে সমস্যা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের শিক্ষা। দেখুন, এডুকেশন রিপ্রেজেন্ট বাই পঞ্চম ভাব। পঞ্চম ভাব উপর বৃহস্পতি পূর্ণ দৃষ্টি পড়ছে। বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র করে, অর্থাৎ আপনাদের যারা পড়াশোনায় কিছুটা অমনোযোগী হয়ে গেছিলো সেই মনোযোগটা আপনাদের ফিরবে। কি করবেন, কোন লাইনে যাবেন, ডিসিশন নিতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু আপনাদের হবে। আপনি মীন রাশি মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতি মজবুত কিন্তু হবে। পড়াশোনার পাশাপাশি যারা শেয়ার বাজার, গোল্ড, চাঁদির সাথে যারা যুক্ত আছেন, সেই জায়গায় কিন্তু আপনারা লাভবান কিন্তু হবে। এবং যাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা নিয়ে, অর্থাৎ একটা রিলেশন ক্রাইসিস চলছিল না, সেই রিলেশন ক্রাইসিসটা আপনাদের কাটবে। আপনি মীন রাশি মানুষ, রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাকের একটা সম্ভাবনা কিন্তু থাকছে, যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র হয়। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন বা টিচিং সেক্টরে আছেন বা আপনি অ্যাজ এ লেকচারার, এই জায়গা এই সেক্টরগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। অর্থাৎ আমি বললাম প্রেমের জায়গা ভালো, শিক্ষার জায়গায় ভালো, এবং আকর্ষিক প্রাপ্তি শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এই জায়গা থেকে কিন্তু আপনারা প্রফিট কিন্তু ডেফিনেটলি আপনারা কিন্তু পাবেন। এবার আসি আপনাদের অর্থনৈতিক স্থিতি। দেখুন, ধনাধিপতি আপনার তৃতীয় ভাব অবস্থান করছে, বকরি হয়েছে, ধনভাবে রাহু অবস্থান করছে। দেখুন, উটকো খরচ, কোনো কোনো ক্ষেত্রে উটকো খরচ বা আননেসেসারি কিছু খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। হট করে কোনো জায়গা থেকে ফালতু খরচ হয়ে গেল, এই জায়গাটা কিন্তু, বা কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করলেন, সেই জায়গাটা টাকা বসে গেল, অর্থাৎ এই জায়গাটা অবশ্যই একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে কিন্তু আপনারা করুন, কারণ কোনো কোনো ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে মীন রাশির আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে সপ্তম পতি আপনার কর্মভাবে অবস্থান করছে, খুব ভালো যোগ আমি এখনও বলবো। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের ব্যবসা যারা করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে কিন্তু লাভ কিন্তু পাবেন ব্যবসা যারা করেন, কারণ সরাসরি সপ্তমভাবে বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি রয়েছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, যারা বিবাহ যোগ্য হয়ে বসে আছেন, বিয়ের যোগাযোগগুলো হচ্ছিল না, বৃহস্পতির বকরি ছিল, এইবার কিন্তু বিয়ের না হলো, কিছু কিছু ক্ষেত্রে বিয়ে হওয়ার সম্ভাবনা,
কিছু কিছু ক্ষেত্রে আবার বিয়ের জায়গাটা আপনাদের কনফার্ম কিন্তু করতে চলেছে, অর্থাৎ বিয়ের একটা যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। আপনি মীন রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবং ডেলি ইনকাম, ডেলি ইনকামটা কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। ডেলি ইনকামের জায়গাটা, দৈনন্দিন রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের বাড়বে। বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, নবম ভাব আমাদের ভাগ্যভাব, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন। এবং মার্গী বৃহস্পতি এখন কিন্তু আপনাদেরকে কিন্তু মানে চটজলদি রেজাল্টগুলো কিন্তু আপনাদেরকে দিবে, এবং গভর্নমেন্ট থেকে আপনারা সুযোগ পাবেন। আপনাদের এই সময়ের মধ্যে দৈনন্দিন রোজগারের পাশাপাশি আপনাদের পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই সময়ে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে, আপনি মীন রাশির মানুষ, ধর্মীয় যাত্রা কিন্তু হতে পারে, ধর্মীয় যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং কর্মের জায়গাটা, কর্মপতিও কিন্তু মার্গী হয়ে গেছে। এই যে কর্মের জায়গাটা নিয়ে কী করবেন, একটা ভালো প্রমোশনের চেষ্টা করছেন, বা যারা কর্মহীন হয়ে আছেন চাকরির চেষ্টা করছেন, চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে, বা একটা ভালো অপরচুনিটি, বেস্ট অপরচুনিটি পাওয়ার একটা সম্ভাবনা ভাবছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অপরচুনিটিগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। আপনি মীন রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ফুলফিলমেন্ট, যেমন কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান, বিশেষ করে আপনাদের যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবে, আপনি যে কোনো এক্সাম দিবেন, কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, 16ই ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনাদের খুব ভালো, 15 এবং 16ই ডিসেম্বরের পর থেকে মানে দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। কম্পিটিটিভ যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে একাদশভাবে শনি অবস্থান করছে, দেখুন একাদশপতি একাদশভাবে অবস্থান করে আপনাদের, এবং সে শনিও কিন্তু বকরি থেকে কিন্তু মার্গী হয়ে গেছে। আপনাদের কিন্তু লাভের জায়গা, প্রফিটের জায়গা কিন্তু আপনাদের দিতে চলেছে মীন রাশির আপনি মানুষ, লাভ প্রফিট আপনারা কিন্তু পেতে চলেছেন। কারণ একাদশপতি একাদশভাবে মার্গী, এটা কিন্তু আপনাদেরকে কিন্তু ডিভিডেন্ড নিশ্চিত রূপে কিন্তু আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এবং বিদেশের সাথে যারা, বিদেশ অ্যাক্টিভিটির সঙ্গে যারা যুক্ত আছেন, বা বিদেশের সাথে যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন, বা বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছে। আপনি মীন রাশির মানুষ লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, বিদেশ থেকে কিন্তু আপনারা এক্সিলেন্ট লাভ কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের এই সময় মান সম্মান বৃদ্ধি করবে, এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, এবং মানসিক শান্তি, মানসিক জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে অভাবনীয় লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি মীন রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে এই বছরের শেষে বেশ কিছু দিক থেকে কিন্তু অপরচুনিটি, সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। মানে একটা ব্লকেজ হয়েছিল, কাজ জায়গাটা কেন একটা থমকে গিয়েছিল, থেমে গেছিলো, সে ব্লকেজ জায়গাটা কাটবে এই ডিসেম্বর মাসে। এবং আপনাদের ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মানে শুভ সংবাদগুলো আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে, এটা নিশ্চিত রূপে কিন্তু করতে পারেন। এবং বিশেষ করে আপনাদের এই সময়ের মধ্যে মানসিক চাপটা কিছুটা হলেও কিন্তু কমবে। ডিসেম্বর মাসে মানসিক চাপ, যাদের খুব প্রেসার চলছিল, মানে একটা মানে দিশেহারা অবস্থা হয়ে গেছিলেন মীন রাশি, সেই জায়গাটা কিছুটা কিন্তু আপনাদের রিলিফের জায়গা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং এর পাশাপাশি যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, এবং যারা মিডিয়া রিয়েটের জায়গাতে কাজকর্ম করছেন, আপনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, আপনি আর্টিস্টিক লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। আপনি মীন রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু রয়েছে।
কি করবেন, কি উপায় করবেন যেটা করলে আপনাদের ভাগ্য কিছুটা হলেও বদলাতে চলেছে? প্রথম কথা, আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। যতদিক বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করবেন ততদিক লাভ আপনারা পাবেন, এবং বিষ্ণু সহস্র নাম যদি আপনারা পাঠ করতে পারেন তাতেও আপনারা বিশেষভাবে লাভ পাবেন। এবং যতদিক ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যত আপনারা পাঠ করতে পারবেন, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারবেন। আপনি মীন রাশি মানুষ, বিশেষভাবে এই সময় কিন্তু আপনাদের ডেফিনেটলি আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। ডিসেম্বর 2022 মীন রাশি কিন্তু অর্থের ঢেউ আসতে চলেছে, যে কোনো দিক থেকে আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং যারা হস্তরেখা বা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, ফোন না করে, আমি বারবার বলছি, ফোন করার থেকে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন কি না, ততদিক চটজলদি আপনারা রিপ্লাইটা কিন্তু খুব সহজে কিন্তু আপনারা পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।